চব্বিশে নভেম্বর শুক্রবার ফটিকছড়ির পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাগত জানাই ঐতিহ্যবাহী শফিকিয়া দরবার শরীফের আজিমুসান যশনে জুলুসর এক বিশাল জুলুস ও র্যালি অনুষ্ঠিত হয়ে রাঙামাটিয়া শফিকিয়া দরবার শরীফ হইতে বড় শাহজাদা হাফেজ মাওলানা মোহাম্মদ ফকরুদ্দিন চৌধুরী ও শাহজাদা মোহাম্মদ সালাউদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে ও ফটিকছড়ি পৌরসভার আঞ্জুমানে বাড়িয়া মুনিবিয়া আহমদিয়া বাংলাদেশ ব্যবস্থাপনায় সকাল ৯টায় শফিকিয়া দরবার শরীফ হইতে এই জুলুস বিশাল এই জুলুসে ব্যা বিবিরহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ গড়ি শফিকিয়া দরবার প্রাঙ্গণত আয়েরে সম্পন্ন হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে ব্যাগ মুসলিম উম্মার সুখ সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। এরে বক্তব্য রাখে মাওলানা বোরহানউদ্দিন শামসি, মাওলানা সেলিমউদ্দিন শফিকি, যুব কমিটির সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন কাদের চৌধুরী ও সচিব মোহাম্মদ নজরুল ইসলাম। উক্ত জুলুসের মধ্যে আঞ্জুমানে বাড়িবিয়ার বিভিন্ন শাখা, যুব কমিটি, মাদ্রাসার শিক্ষার্থী ও হাজার হাজার এলাকাবাসী অংশগ্রহণ করে। বানানো আমার ঘর কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।